ফিফা 2018 মেসির আর্জেন্টিনা অঘটনের বলি হবে, বিশেষজ্ঞরা কেন এমনটি বলছেন দেখুন বিস্তারিত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি, অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। আগামী 14 জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের 21তম আসর। সেই আসরে কোন গ্রুপ শক্তিশালী, কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা আছে, কারা দ্যুতি ছড়াবেন, অঘটনই বা ঘটাতে পারে কারা, তা নিয়ে চলছে চুলছাড়া বিশ্লেষণ। ইতিমধ্যে একদল বিশেষজ্ঞ গ্রুপ ডি কে ডেথ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন অঘটনের বলি হতে পারে আর্জেন্টিনা। বন্ধুরা, এর নেপথ্যে যেসব কারণ বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন তা নিয়ে আমাদের আজকের আয়োজন। আর্জেন্টিনা, বার্সেলোনার হয়ে সব জিতেছেন লিওনেল মেসি, তবে দেশের হয়ে এখনো কিছু জিততে পারেননি তিনি। দলে আবার তারকার ঠাসাঠাসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডিমারিয়া, থাকছেন গঞ্জালো হিগুয়েনিও, তবে তাদের নিয়েও আরাধ্য স্বপ্নপূরণ করতে পারবেন বলে ধরে নেওয়া যাচ্ছে না। 2014 বিশ্বকাপে ফাইনালে লড়াইয়ে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। 2015 ও 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেও তার শিরোপা স্পর্শ করে দেখা হয়নি। তবে জ্বলে উঠলে বিশ্বের সবচেয়ে আগুনে আক্রমণ ভাগ হবে এটি তা বলার অপেক্ষা রাখে না। ক্রোয়েশিয়া, দলটির মাঝমাঠ অধিক সমৃদ্ধ। এখানকার সৈনিক লুকা মডরিস, ইভান রকিটিস, মাতেও কোভাসিসরা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষের জন্য ত্রাস তারা। গোল করার দায়িত্বে থাকছেন মারিও মানজুকিস। চলতি মৌসুমে রীতিমতো ফর্মে তুঙ্গে আছেন এ জুভেন্টাস ফরওয়ার্ড। প্রতিপক্ষদের জন্য বড় হুমকি হতে পারেন তারা। আইসল্যান্ড, প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে যাচ্ছে দলটি। বেশ দাপটের সঙ্গে কোয়ালিফাই করেছে মাত্র 3 লাখ জনগণের এ দেশটি। ভুলে গেলে চলবে না, 2016 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফুটবল পরাশক্তি ইংল্যান্ডকে ধরাশায়ী করেছিল তারা। এবার অঘটন ঘটাতেও পারে বছরের বেশিরভাগ সময় বরফাচ্ছন্ন থাকা দলটি। নাইজেরিয়া, বরাবরই আফ্রিকা মহাদেশের দলটিতে প্রতিভার অভাব নেই, তবে দুর্ভাগ্যবশত বিশ্বমঞ্চের দ্বিতীয় রাউন্ডের গণ্ডি কখনো পার হতে পারেননি সুপার ইগলরা। এবার সেই স্বপ্নই দেখছেন তারা। দলে রয়েছেন অ্যালেক্স আইওবি ও কেলেচির মতো তারকা। মূলত এ জুটি তাদের স্বপ্ন দেখাচ্ছেন। বন্ধুরা, সত্যি ডেথ গ্রুপে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে এবারের মেসির আর্জেন্টিনা আগেরবারের থেকেও বেশি শক্তিশালী। দলের সবাই রয়েছে ফর্মের তুঙ্গে, তাই বিশেষজ্ঞদের ধারণা ভুল প্রমাণিত করে তৃতীয়বারের মতো নিজেদের ঘরে বিশ্বকাপ নেবে আর্জেন্টিনা, এটাই বিশ্বাস করে আর্জেন্টিনার ভক্তরা। তো বন্ধুরা, বিশেষজ্ঞদের এই ভবিষ্যৎবাণী বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ আপডেট পেতে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।